নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, হযরত ইবনে আব্বাস তাদের বন্ধু করেন, ইমামুল আউয়াল ইসলাম বর্ণনা করেন, বের বললেন, আল্লাহ এরহাম খোলাফাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হুজুরা শরীফ থেকে বাইরে তাসিম আনলেন হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কাছে। তিনি বললেন, আল্লাহুম্মা ইরহাম খোলাফাই, আল্লাহ পাক আমার যারা খলিফা তাদেরকে আপনার রহমত মন বর্ষণ করুন। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার খলিফা কারা? খলিফা তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা, আর খলিফা কারা? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাযীনা ইয়াতূনা মিন বাদি ইয়ারুনা হাদীস সুন্নতি ওয়ালিবুনা নাস, তো খলিফা হচ্ছেন ওই সমস্ত লোকেরা যে আমার পরে আসবেন। আল্লাযীনা ইয়াতূনা মিন বাদি ইয়ারুনা হাদীস সুন্নতি, যারা এসে আমার হাদিস শরীফ আর সুন্নত মোবারক প্রচার করবেন, সুবহানাল্লাহ, এবং ওয়ালিবুনা নাস, মানুষকে সুন্নত মোবারক সম্পর্কে তালিম দিবেন, তারা হচ্ছেন আমার খলিফা। কাজে সুন্নত প্রচার করা তো বিশ্ব সৌর জিনিস না, এম তো তোমরা মুক্তে লাভ করতে পারছ, সব জায়গাতে মানুষ সব জায়গায় যারা কাজ করে সুন্নত প্রচার করে, কে সুন্নত তো কেউ প্রচার করে না। এখানে তোমরা যারা গাড়ি চালক আছে তারা তো এটাই সুযোগটা লাভ করতেছে, এ নিচ্ছেও কারণ অনিচ্ছেও তারা সুন্নত প্রচারকারী হয়ে গেলো, সুমান আল্লাহ। সুন্নত প্রচারকারী হলে সে একদিকে রহমত লাভ করতে থাকলো আর একদিকে সে খলিফ হয়ে গেলো, এত সোজা জিনিস না। কাজের অনেক গুরুত্ব দিয়ে মহব্বত দিয়ে প্রচার করতে হবে, গাড়িগুলি মহব্বতে চালাইতে হবে, প্রচার প্রসার জন্য মহব্বতে করতে হবে, আর গাড়িগুলি গুজগজ করে রাখতে হবে, দোয়া মশা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, এবং মাল সামানো যা নেওয়া হবে সেটা ঠিক মতো নেওয়া হবে, ঠিক মতো প্রচার প্রসার করতে হবে, জায়গা মতো পৌঁছাতে হবে। বিষয়টা তো সোজা জিনিস না, মালে মুফতে কদরে নিস, মুফতে পেলে এখন কদর হয় না। এটা হলো যেমন আখিরি উম্মত, শ্রেষ্ঠ উম্মত, এখন আখিরি উম্মত হওয়ার জন্য থেকে দোয়া করে না। সমস্ত নবী রসুল আলাইহিম ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে নবী রসুল না করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত করে দিলে উত্তম হইতো, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেছে মোহাম্মদ করে, কিন্তু ওনারা কিন্তু নবী রসুল আলাইহিম সালাম হওয়ার পরেও উম্মত হওয়ার জন্য আর্জু করেছে, তাহলে উম্মতের ফজিলত কতটুকু? আর এখন যারা উম্মত হলে তারা তো কোনো কদরই করে না, নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে একখানা সুন্নত পালন করলে মান তামাস্তাকা বি সুন্নতে ইন্দা ফাসদুম পালু আজরু মিয়াতে শহীদ, একশত শহীদ বদর এবং উহুদের ময়দানে যারা তাদের মতো সমপরিমাণ ফজিলত লাভ করে, সুবহানাল্লাহ। একখানা সুন্নত পালন করলে মৃত্যু পর্যন্ত, এখন যারা সুন্নত প্রচার করতে যায় তারা বা যারা বিলি বন্টন করে বা ছড়াচ্ছে যারা প্রচার করতেছে, তারা তো শত শত লোক হাজার হাজার লোকের কাছে দেয়, হাজার হাজার লোক পালন করতেছে তার উচিলে, তাহলে সে কত ফজিলত পাবে? এটা যদি সে মহব্বতের সাথে করতে পারে তাহলে সোলানা ফজিলতটা সে পাবে, আর যদি মহব্বত সাথে করতে না পারে তাহলে তার ফজিলত পাবে না, পাবে করতে গিয়ে। এটা তো মহব্বতের সাথে করতে হবে এবং এটা বড় একটা নেয়ামত মনে করতে হবে, তখন ফজিলতটা পাবে। এমনি কাম মনে জীবন করে আমি চাকরি করি তাই করতে গিয়ে তাহলে জীবনে ফজিলত পাবে না, চাকরি তো ঠিকই আছে তার নিয়ত অনুযায়ী সে ফজিলতটা পাবে, এগুলো তার মৃত্যুর পরে তার কাজে লাগবে, হয়তো এখন সে বুঝবে না কিন্তু মৃত্যুর পরে তো সে বুঝবে। সে হাজার হাজার লোক লক্ষ তার উচিলে হাজার কেন লক্ষ লক্ষ লোক হইতে পারে এই সুন্নতে পালন করবে, তার কত নেকি তার হবে এটা সে ফিকির করুক। এটা যারা তোমার গাড়ি চালক হোক বা যারা সুন্নত প্রচার করতে যায় সাথে সবাই চিন্তা করতে হবে, কত বড় দায়িত্বটা এটা তাদের, অনেক বড় দায়িত্ব, সোজা দায়িত্ব না, অনেক বড় দায়িত্ব। আমি সুন্নত প্রচার করা তো সুনসিব, সবাই তো প্রচার করতে পারে না, সবাই সেই সুযোগ নেই, প্রচার করবো তো তার সুযোগই নেই, জানেও না, আর যদি কিছু জানেও তার সুযোগ কোথায়? এখন তো মানুষ সুন্নত বলা হয় তাহলে সুন্নত বলতে মনে করে
এটা টুপি পরলে, একটা কোর্তা লম্বা পরলে আর দাঁড়িয়ে রাখলে বাস হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই গ্রন্থ তো শেষ না, অনেক কিছু আছে করার জন্য। এমনি সবগুলি যারা প্রচার করতে যাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছে তারা জানতেছে, বুঝতেছে এবং প্রচার করতেছে, তাহলে ফজিলত কতটুকু হইল? এটা তো ফিকির করতে হবে, বিষয়টা তো সোজা জিনিস না। এখন বিষয়গুলিকে যেটা নিয়ামতকে কদর করতে হবে। আর এই যে কালামুষে বলা হচ্ছে, আল্লাহ পাক ঘোষণা দিলেন, বললেন ওয়াইস্তাজানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, যারা আমার নিয়ামতের শুকরগুজারি করবে আমি তার নিয়ামতটা বৃদ্ধি করে দিব। এখন এই সুন্নতের প্রচার এটা বিরাট বড় একটা নিয়ামত, সে নিয়ামত মনে করে, তাইলে আল্লাহ পাক তাকে আরো বেশি তৌফিক দিবেন। মানুষ নেকি চায়, অনেক চায়, মহব্বত চায়, মারিফত চায়, নিজবত চায়, ওটা তো মুফতে হয় না, অনেক কিছুর মাধ্যম দিয়ে তাকে যেতে হবে। সেই মাধ্যম দিয়ে সেটা করতে পারে তখন তার জন্য ফজিলত। মানুষ গেলে না বুঝার কারণে ফজিল লাভ করতে পারে। দেখো না, যেমন জাকাতের কথা বলা হয়, আল্লাহ পাক বললেন মা আতাই তুমি জাকাতিন তুমি দিন আওয়াজ আল্লাহ উল্লাই কমল মো দেখো। অনেক বলে জাকাত দেয় সে তার তো বরকত হয় না, তার জীবনও বরকত হবে না, জাকাতটা দিতে হবে আল্লাহ বলছেন মা মা আতাই তুমি জাকাত তুমি দিন আওয়াজ আল্লাহ, যিনি খালিক যিনি মালিক যে রব আল্লাহ ওনার রেজামন্দি সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে যদি জাকাত দেয় তখন সে তার জাকাতে বরকত হবে। সোহান আল্লাহ। এখন মানুষ জাকাতের অসমরাহাস লোক দেখানো অথবা নিজের ব্যক্তিগত ফায়দার জন্য দেয়, যাদেরকে দিলে তার ফায়দা হবে, তার জীবনে বরকত হবে না। আল্লাহ পাক ওনার রেজামন্দি সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে যদি জাকাত দেয় তখন তার সম্পদে বরকত হবে। ঠিক বিষয়গুলো এরকমই, এবং সুন্নত মোবারক প্রচার করবে, এটা যদি রেজামন্দি সন্ত্রাসীদের লক্ষ্যে করে তখন তার প্রচারের মধ্যে তার বরকত হবে, তার ইহকালে বরকত হবে, তার পরকালে বরকত হবে। মানুষের তো কত রকম কত কিছু হইতে পারে, দেখা গেলে সুন্নত প্রচারের কারণে আল্লাহ তার অনেক আপদ বিপদ মুসিবত ফেতনা থেকে হেফাজত করবেন, আজাব গজব থেকে হেফাজত করবেন, কত রকম। যতক্ষণ সে এই সুন্নতম প্রচারে থাকবে ততক্ষণ তার উপরে রহমত বর্ষিতে থাকবে। সোহান আল্লাহ। তো যাদের প্রতি রহমত মোর বর্ষণ করা হয় তাদের প্রতি তার আজাব বোধ আসতে পারে না, তো অনেক বড় নিয়ামত। এখন তোমরা সবাই সব কিছু মুফতে পাও, কদর বুঝবে কেমনে? এটা ফিকির করতে হবে, এত সহজ জিনিস না। এই মানুষের সুন্নতম প্রচার কেন্দ্র দুনিয়ার কেউ কোনোদিন করে নাই, বুঝতে পারলে? তারপর করতে গিয়ে আবার সব শূন্য কোনো জানেও না। এই যারা যারাই যারা স্কুল কলেজে পড়ে তার তো জানার প্রশ্ন, যার মাদ্রাসা এরাও জানে না, এরাও জানে না, জানবে করতে পুঁথিগত বিদ্যার মধ্যে সামান্য কিছু থাকে। এখন আমাদের এখানে যেরকম বিস্তারিত বলা হচ্ছে, এই বিস্তারিত জানবে করতে গিয়ে জানবে না। এখন এটা তো অনেক সুনসিবের ব্যাপার, কাজে যারা গাড়ি চালা চালক হোক বা তার সহযোগী হোক অথবা প্রচারকারী হোক, যারা প্রচার করতে যায়, গাড়ি চালক হতো প্রচারক একই তো কথা, তাহলে সবাই সম পরিমাণ ফজিলত পাবে। হাদিস শরীফ হচ্ছে একটা পয়সা যদি দশজনের হাত ঘুরে কাউকে দেওয়া হয় তাহলে দশজনই সম পরিমাণ ফজিলত পাবে। সোনা হাদিস শরীফ আছে, মান ফাত্তারা ফি সায়মান, কেউ যদি মুরুদার ইফতার করায় কেন হল মাত্র তিনটে জুনুবি এত কালাদুনার নার, যে কোনো রোজাদার কি ইফতার করাবে তার জিন্দি গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, জাহান্নাম থেকে পানা দেওয়া হবে, এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে, কিন্তু রোজাদারের কম হবে না। সেটি কি সামান্য শুধু মাসকাতে লাবানিন আমার সর্বতিম্মা, অর্থাৎ যদি এক ডোক দুধ খাওয়ায় অথবা একটা খেজুর অথবা পানি বা শরবত, এতে সে ফজিলতটা পাবে। কেন ফজিলতটা পাবে? রোজাদার কি ইফতার করাইলে এই ফজিলতগুলি সে পাচ্ছে, এই সামান্য।
যেহেতু এই জিনিসগুলি যিনি খালিক যিনি মালিক রমানুল্লাহ জিন্নুর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের বিষয় মহব্বতের বিষয় সেজন্য সে তার রোজাদারকে ইফতার করলে এত ফজল হচ্ছে পাচ্ছে এখন রোজাদারটা ফাসেক হইতে পারে ব্যতিক্রম কিছু হইতে পারে আর এখানে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সুন্নত মোবারক এর অন্য কারণ এটা এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আমল মোবারক এগুলি সুন্নত মোবারক এই সুন্নতগুলো সে প্রচার করবে তাহলে সে কত ফজিলত পাবে এখন একশত সৈত্যটা কথার ভাষাগত আমরা যেটা বলি সেটা হলো এটা মানুষ বুঝে না একখানা সুন্নত মোবারক যদি এক পাল্লায় রাখা হয় আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যারা আছে একমাত্র যিনি খালিক যিনি মালিক আল্লাহ উনি ছাড়া সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে ওই একখানা সুন্নত ওনার ওজন বেশি হবে এই সুন্নত মোবারকগুলি প্রচার করে একজন মানুষ তাহলে তার ফজিলত কত হবে এটা ফিকিরের বিষয় এখন মানুষ তো গুরুত্ব বুঝে না আর ফজিলত উপলব্ধি করে না যার জন্য তারা বুঝতে পারেন না যদি মহব্বতের সাথে করতে পারে তার ইহকাল পরকাল তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যাবে সোহান আল্লাহ সোজা জিনিস তবে এখন যারা গাড়ি চালক আছে তাদেরও মহব্বতে চালাইতে হবে মহব্বতে প্রচার করতে হবে যারা থাকে সহজে তাদেরও যারা সুন্নতগুলো প্রচার করতে যায় এদেরও সেটা করতে হবে এখন তারা তো ফজিলত পাবে তাদের বাপ দাদা চোদ্দ পুরুষ ফজিলত পাবে সোনার কিন্তু তো সৎকার জারিয়া এখন একজন একশো জন এই সুন্নত দ্রব্য সামগ্রী দিয়ে আসলো একশো জনকে একশো জন ব্যবহার শুরু করলো এই ফজিলতটা যাবে কোথায় একশো জন যতগুলি পাচ্ছে সে একলা ততগুলি পাবে সোনাল সেভাবে তার পূর্বপুরুষ দাঁত সিলসিলে সবাই পাবে আবার তার নিচে যারা আসবে তারাও ফজিলতটা পাবে তো ফজিলত তো শেষ নেই এখন মানুষ তো বুঝে না সেই জন্য তারা গেলে আমল করতে পারে না এটা ফিকির করতে হবে ফিকির করে গেলে আমল করতে হবে প্রত্যেকের দায়িত্ব যথাযথ পালন করতে হবে আবার হচ্ছে গুলি আমানত মনে রাখতে হবে আমানত খেয়ানত করাবার কঠিন গুণার কারণ কিন্তু যথাযথভাবে আমানত হিসেবে দায়িত্ব পালন করতে হবে যে গাড়ি চালায় গাড়িটাকে সে আমানত মনে করতে হবে মাল সামানগুলি যারা নেয় সেটা আমানত মনে করতে হবে প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাজগুলি সম্পাদন করতে হবে তখন তার জন্য কামিয়াবি আর মানুষের হায়াত উত্তর বলা যায় না যতটুকু সে করলো তো তার জন্য সৎকার জারি রয়ে গেল সোজা জিনিস অনেক বড় জিনিস মানুষ উপলব্ধি করতে পারে না সেই জন্য তারা বুঝে নেয় যে কোনো সুন্নত মোবারক পালন করা এত সহজ জিনিস না আমরা বলি যে একটা লোক দুনিয়ার দৃষ্টিতে একটা সাধারণ লোক একটা বিশেষ লোকে লেবাস পড়তে পারে না অনেকদিন আগে আমার পেপারে আসছিল সম্ভবত সিঙ্গাপুর হইতে পারে আমার দেশটার নাম মনে নাই এই দেশের যে প্রধান মহিলা আছে তার অনুরূপ লেবাস পরছিল সাধারণ একটা মহিলা তাকে নিয়ে হাজতে দিয়ে দিছে কেন এটা সে পড়লো শাস্তি দিল তাকে সবই তো কাফের একটা কাফের একটা কাফের পড়তে পারে না একটা মানুষ হইয়া একটা সাধারণ উন্মতার তো কোনো যোগ্যতা নাই এই সাধারণ উন্মতটা সেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু যিনি শুধু আল্লাহ পাক না ওনার সুন্দর সে পালন করতে পারতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি সোজা জিনিস এটা যে কখনোই এটা সোজা জিনিস না এটা তাকে অনেক তারপর রহমত বর্ষণ করা হয়েছে যে জন্য সে পারতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সে কোনোদিন এটা পারত না তার তো যোগ্যতাই নেই এটা পারার সে পারবে কেমনে তার সে যোগ্যতা কোথায় তাকে তৌফিক দেওয়া হয়েছে সেই জন্য সে পারতেছে কাজে সুন্দরবঙ্গলে অনেক বড় নিয়ামত মনে করতে হবে একটাই হোক আর একশোটাই হোক আর দশটা হোক আর বিশটা হোক যেটাই হোক প্রত্যেকটা অনেক বড় নিয়ামত যে কোনো সুন্নত মোবারক যে তৌফিক যে দেওয়া হচ্ছে এটা তো সোজা জিনিস না এটা তো তৌফিক পাওয়ার উপযুক্ত কেউ না সে কেমনে পালন করবে তার সেই যোগ্যতাটা কোথায় কোনো যোগ্যতা আছে যোগ্যতা তো নাই
যে বিষয়গুলি ফিকির করতে হবে। এখন প্রত্যেকে বলো যার যার দায়িত্বগুলি সে যেন পালন করে। এখন এই জন্য এটা বিশুদ্ধভাবে পালন করতে হলে খালিজভাবে এই নামাজ কালাম ঠিক মতো পড়তে হবে। এখন যদি কারো কোরআন শরীফ পড়া শুদ্ধ না থাকে তাহলে শিখে নেক আস্তে আস্তে ফাঁকে ফাঁকে, আর বাদ ইশা বাদ ফজর একশো একশো দুরুশি পাঠ করো। আর পাঁচ সাড়ে পাঁচটা তো সময় লাগে না, যখন অবসর থাকে করতে থাকুক, শোয়ার সময় করতে থাকুক, আস্তে দাঁড়িয়ে হয়ে যাবে। তাইলে তার পক্ষে এই সুন্দরবন পড়াচক করা সহজ এবং সম্ভব হবে, অন্যথা তো সম্ভব হবে না। সবাই তো ন্যাক কাজ করতে পারে না, সবাই সে নসিব হয় না, যাদেরকে তৌফিক দেওয়া তাদের পক্ষে সেটা সম্ভব। এটা লোক চাইলেই ন্যাক কাজ করতে পারে না, দিনে অনেক কাজ আছে, অনেকের অনেক টাকা আছে, সে তো করতে পারে না। দেখা যায় সে দিনদারি মধ্যে পয়সা খরচ না করে সে হারাম কাজে খরচ করে, নাউজুবিল্লাহ। আল্লাহ তারটা কবুল করেন না, যারটা কবুল করেন তার পক্ষে সম্ভব হয়। ঠিক একইভাবে এই সুন্নত মনে প্রচার করা সবার পক্ষে সম্ভব নয়, যাদেরকে কবুল করাবে তাদের পক্ষে সম্ভব। বিষয়টা ফিকির করতে হবে, ফিকির না করলে এটা কোনোদিন বোঝা যাবে না, যখন ফিকির করবে তখন বুঝবে, এছাড়া বুঝবে কোথেকে? বিষয়টা তো কঠিন। এখন তোমরা যারাই সংশ্লিষ্ট আছো সবার কাছে, যেটা আমরা বলছি সবাইকে এই সুন্দর মোবার প্রচার কেন্দ্র করার জন্য, তাহলে সবাই তোমরা খুলি হইতে পারবে। সোমান আল্লাহ এত সোজা জিনিস না, কিন্তু তোমরা তো গুরুত্ব বুঝো না। এই যে আমরা কল্লাম এখানে আন্তর্জাতিক সুন্দর প্রচার কেন্দ্র, এটা তো এখন সারা দুনিয়া ছড়াইতে হবে, সবাই করা উচিত। এখন কেউ করে কেউ করে না, আসলে তো সবাই করতে পারবে না, সে নসিব তো তার নাই, তাকে কবুল করে নি এই জন্য সে পারে না। যাকে কবুল করা হয় সেই পারে, এটা বিষয়টা সোজা জিনিস না, চাইলে সে পারবে না, তাকে তো কবুল হইতে হবে। যখন কবুল হবে তখন সে পারবে, এছাড়া সে পারবে না, এটা মনে রাখতে হবে। সবাই ঠিক মতো করুক, যার যার দায়িত্ব পালন করুক, কেউ যেন গাফলতি না করে, এটা মনে রাখতে হবে। আর সবাই পাশান ভাটটা তো সবসময় করা যায়, করতে দাঁড়িয়ে হয়ে যাবে। আর বা দিশা পাত্র একশো একশো দুশো দশ পনেরো মিনিট বেশি না। এরপর আমাদের যা আছে আমাদের কিতাবাদি আছে, রাসুল সুভাষ জন্য পত্রিকা বের হয়, অবসর সময় চলে একাও পড়তে পারে, পাঁচ সাতজন একসাথে বসে একজন পাঠ করলে দশজনে শুনবো, তাই তো হয়ে গেল, সবাই তো হয়ে যায়। ইলিম ছাড়া তো আমল করা যাবে না, এখানে যদি ফজিলত না জানে সে আমল করবে কোথেকে? তার মহব্বত পয়দা হবে কোথেকে? মহব্বত পয়দা হইতে হলে সেটার সম্পর্কে জানতে হবে। এখানে একটা লোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে মহব্বত করতে চায়, ওনার সঙ্গে সে কিছু জানেই না, মহব্বত করবে কোথেকে? যখন সে জানবে যে উনি সাইয়দুল মুরসালিন, উনি ইমামুল মুরসালিন, উনি শুধু আল্লাহ পাক না সব সুবহানাল্লাহ, তখন সে মহব্বত করতে পারে, মহব্বত করবে কোথেকে? ওই যে বাতিল ফেরকার মোট গেলে তাদের মতো না, যে তারা জীবনে মহব্বত করতে পারবে না। বিষয়টা তো কঠিন বিষয়গুলি অনেক সুখের জন্য এই সুন্নত মহরার যে ফজিলতগুলি, আমাদের ফজিলত কিতাব তো বেরিয়েছে, এগুলি যারা এই প্রচারে সংশ্লিষ্ট আছে এদের সবাই এটা পড়ানো উচিত, যেটা ফজিলতটা দেয় কত, তাইলে বুঝতে পারবে, বুঝতে পারবে না।